স্টুডেন্টদের মাঝে আমাকে যখন স্পেশালি ডেকে বলে যে একাডেমিক্যাল জয় অনেক ভালো করছে, আনন্দের চোখে পানিও চলে আসে, যেহেতু নায়িকার চোখটা আবার একটু আড়ালে গিয়ে মুছি। ছেলে জয় ও শাকিব খানের কথা বলে কান্না করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে মধুর সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্রায় সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গর্বের সঙ্গে ছেলের সাফল্যের কথা জানালেন মা অপু বিশ্বাস। পড়াশোনায় জয়ের অগ্রগতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, জয় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা পিকেজি ওয়ানে পড়ছে, এবছর সে খুব ভালো রেজাল্ট করেছে। তিনি আরো বলেন, স্কুল থেকে জয়কে নিয়ে খুব ভালো কথা বলা হয়। অন্যান্য অভিভাবকদের মধ্যে আমাকে যখন বিশেষভাবে ডেকে বলা হয় একাডেমিক ভাবে জয় খুব ভালো করছে, আমি নিজেকে মা হিসেবে তখন গর্ববোধ করি। আনন্দে চোখের পানি চলে আসে, যেহেতু আমি একজন নায়িকা তাই আড়ালে গিয়ে চোখটা মুছি, খুব ভালো লাগে তখন আমার। এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দিত হই তখন আমি। প্রত্যেক মাই আমার সঙ্গে একমত হবেন। ছেলের সঙ্গে বোঝাপড়া প্রসঙ্গে এ নায়িকা বলেন, জয় আমার খুব ভালো একজন বন্ধু, পাশাপাশি আমার বাবা মা দুটোই। মাঝে মাঝে যখন আমি অসুস্থ হই, একটু মাথা ব্যথা করে, তখন দেখি জয় আমার পাশে বসে আমার মাথা টিপে দিচ্ছে। তবে মাঝে মাঝে তাকে দিয়ে আমি একটা কাজ করাই, সেটা তার পরিবারের লোকেরাও জানে। আমি ওকে ঘর গোছাতে বলি, বিছানা ঝাড়ু হাতে ওকে ঘর গোছাতে দেই, বিছানার ঝাড়ু হাতে দিয়ে বলি বিছানা ঝাড়ো, সে খুব সুন্দর করে বিছানা ঝাড়ু দিতে পারে। এটা দেখে আমি খুব মজা পাই। জয়ের মধ্যে আমি আমার বাবা মাকে খুঁজে পাই।